السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إحياء السنة فاونديشن এর শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং হিয়া সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আকরামুজ্জামান বিন আব্দুসালাম, আজকে এই মহতী অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমদের সম্মানিত এবং অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ আলেমদের একটা সমাবেশ, যাতে রয়েছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর মোহাম্মদ সাইফুল্লাহ, ডক্টর রফিকুল ইসলাম মাদানী এবং মাশাইখদের মধ্যে আছেন এখানে জনাব মুজাম্মেল এবং আরো অনেককে দেখতে পাচ্ছি আমরা এখানে আছেন, আকমল ভাই, আমাদের প্রিয় আকমল ভাই, আরো অনেকে আছেন হয়তো আমার চোখের সামনে না থাকায় নাম বলতে পারছি না, এবং দিন দরদি যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, একটা মহান লক্ষ্যকে সামনে রেখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। ইহিয়াউস সুন্নাহ অত্যন্ত চমৎকার একটা শব্দ এবং সেটাকেই ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে, আমি মনে করি এটা যথার্থ একটি নামকরণ। এবং এর মধ্য দিয়ে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হবে সেটি প্রত্যেকটাই অত্যন্ত চমৎকার প্রোগ্রাম, আমরা একটু আগের প্রেজেন্টেশনে দেখলাম। দোয়া করি আল্লাহ যেন এই কার্যক্রমগুলো যথাযথভাবে পরিপূর্ণ করার এবং সমাধান করার তৌফিক দান করেন, আমিন। আজকে মুসলিম বিশ্ব আসলে শতধা বিভক্ত এবং নানা সমস্যা জর্জরিত, আমাদের বাংলাদেশও কিন্তু এর থেকে বাইরে নেই। আমরা যারা দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি, তারা সবাই যে আকাঙ্ক্ষাটা বোধ করি সেটি হচ্ছে যদি আমাদের মধ্যে একটা সুন্দর ঐক্য হতো, যদি সবার মধ্যে একটা সুন্দর মাহাব্বার সম্পর্ক গড়ে উঠত, যদি সকলে মিলে ইসলাম মুসলিম এবং সমগ্র মানবতার জন্য ভালো কিছু আমরা উপহার দিতে পারতাম, এটা আমাদের সবারই মনের একান্ত আগ্রহ, আকাঙ্ক্ষা এবং কামনা। কিন্তু সেটা দুরূহ হয়ে উঠেছে আজকের প্রেক্ষাপটে নানা কারণে, সে কারণগুলো চিহ্নিত হওয়া প্রয়োজন। বিষয়টা আসলে যেটা আমরা চোখে দেখছি তার পেছনে অনেক কারণ আছে, ভেতরে অনেক কারণ আছে, সে কারণগুলো কি, কখনো কখনো কোনো কোনো কারণ আমাদের মধ্যেও থাকতে পারে, সেটি কি, সেগুলো চিহ্নিত করা, ডায়াগনোসিস করা প্রয়োজন। আর তার পাশাপাশি তার ট্রিটমেন্টটা কি হবে, ইলাজ কি হবে, সেটা আসা দরকার। যে কোনো ফাউন্ডেশনের কাজ আসলে সহজ সাধ্য নয়, আর ইসলামে আমরা জানি ঐক্যবদ্ধ কাজের নির্দেশনাই ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ ইসলাম যে কোনো কাজের ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্রয়াসকে উৎসাহ প্রদান করেছে, বরং সেই নির্দেশনা দিয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন সকল সংঘবদ্ধ কাজগুলো সমাধা করা হয়। এখন যে কোনো প্রতিষ্ঠান দাঁড় করানোর এবং সংঘবদ্ধ কাজের কিছু মূলনীতি আছে, আমি আশা করছি হিয়া সুন্নাহ ফাউন্ডেশন সেই মূলনীতিগুলো সামনে নিয়ে আসবে। আমরা মদিনায় অধ্যয়নকালে দেখেছি এই মূলনীতিগুলো যখন আমরা পড়েছি দেখা যাচ্ছে যে এগুলো অনেক সময় আমরা সামনে না এনেই কাজ করি। যেমন যখন কোনো প্রতিষ্ঠান দাঁড়ায় সে প্রতিষ্ঠানের ভিত্তিতে ওয়ালা বাড়া হতে পারবে না, ওয়ালা বাড়া হবে আল্লাহ এবং তার রাসূলের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, এরকম আরো অনেকগুলো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর কিংবা একটা সংঘবদ্ধ প্রয়াসকে সংঘবদ্ধভাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে নিয়ম নীতিগুলো আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইহিয়া সুন্নাহ সেগুলো সামনে নিয়ে আসবেন এবং সেগুলো পরিপালনের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার এই মহান কাজ তারা পরিপালন করবেন। এবং এর সাথে অত্যন্ত সুন্দরভাবে সম্মানজনকভাবে
এই সমাজের আরো যারা ভালো কাজ করতে চায়, যারা একটা কালবে সালিম ধারণ করেন, পোষণ করেন, তাদেরকেও এর সাথে সম্পৃক্ত করা। এবং ইসলামের যে সুন্দর সুন্দর টেকনিকগুলো আছে, যে বিভিন্ন মতবিরোধ থাকার পরেও একসাথে কিভাবে এই মতবিরোধের মধ্যে থেকেও কাজ করা যায়, সে এক্সাম্পলটা আসলে তৈরি করা এবং সেই পরিবেশটা তৈরি করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। ফলে যদি আমরা সেভাবে করতে পারি, তাহলে আজকের এই প্রেক্ষাপটে ইহয়াউস-সুন্নাহ ফাউন্ডেশন আমার যে বিশ্বাস অনেক ভালো কিছু করতে পারবে। আর এর পাশাপাশি জ্ঞানের উন্মেষ, জ্ঞানের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আকরামুজ্জামান ভাইয়ের সাথে আমরা এর আগে আরো অনেকবার বসেছি এবং আমরা যখন যৌথভাবে বেশ কিছু প্রোগ্রামের আগে আয়োজন করেছিলাম 2013 সালে, সেখানে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তিনিও ছিলেন, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া সহ আরো অনেকেই বিদগ্ধজন ছিলেন, সেখানে আমরা একটা জিনিসকেই আসলে ফোকাস করতে চেয়েছি, সেটা হলো এলম। এলম, কারণ ইসলামের পুরোটাই হচ্ছে এলম, ইসলাম পুরোটাই এলমের উপর প্রতিষ্ঠিত। অতএব সেই এলমটাকেই যদি এক্সপোজ করা যায়, উপস্থাপন করা যায় এবং মানুষের সামনে তুলে ধরা যায় এবং সেই এলমের আলোকে নিজের আলোকিত সমাজকে, দেশকে, বিশ্বকে আলোকিত করা যায়, তাহলেই আসলে ঐক্যটা সহজ হবে, ঐক্যটা ব্যাহত হবে। যদি একদল মানুষ এলমের ভিত্তিতে মানুষকে আহ্বান করে আর অন্যরা জাহালাতের ভিত্তিতে মানুষকে আহ্বান করে, তাহলে এলম এবং জাহালাতের মধ্যে কোনোদিন ঐক্য হবে না। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমাদের কার্যকরভাবে এলমটাকে সামনে নিয়ে আসা, আমাদের এই তরুণ সমাজ, আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে তরুণদের বিশাল একটা অংশ আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের বয়োজ্যেষ্ঠ ভাইয়েরাও আছেন এখানে, তো এই তরুণ সমাজকে আসলে এলমের আলোকে আলোকিত করার যত কার্যক্রম আছে এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে কোয়ালিটি দেওয়া, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে অন্যান্য কার্যক্রমগুলো সহজ হয়ে যাবে। সমাজ কল্যাণ কিংবা এই সমাজের সমস্যা জর্জরিত যতসব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো, নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানো এবং যে সমস্যাগ্রস্ত মহিলা নারী পুরুষদের পাশে দাঁড়ানো, যারা কারার অভ্যন্তরে আছেন মাজলুম হয়ে, তাদের পাশে দাঁড়ানো, এগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করছি এই আয়োজনটা যেন আল্লাহ কবুল করেন, এই আয়োজনের পেছনে যারা শ্রম মেধা ব্যয় করেছেন আল্লাহ তাদের প্রচেষ্টাকেও কবুল করুন এবং আমাদের সবাইকে এখানে কিছু না কিছু হলেও কন্ট্রিবিউট করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা পরামর্শ দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে কোনো আয়োজনের পেছনে যত বেশি মেধা বিনিয়োগ করা হয় সেটা তত বেশি সাফল্যের উপযুক্ত হয়। ফলে এই ইহয়াউল ফাউন্ডেশন আমি পরামর্শ দেব এটাকে সফল করার জন্যে যেন সেমিনার করা হয় এবং খুবই অল্প সংখ্যক মেধাবী স্কলারদেরকে নিয়ে যেন ব্রেন স্টর্মিং করা হয়, যেন এর জন্য অত্যন্ত উপযোগী পলিসি এবং স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয়, যেন এর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং যেন এর একটা সুন্দর অ্যাকশন প্ল্যান করা হয়। যদি সেটা করা হয় তাহলে আশা করি যে এই ফাউন্ডেশন তার সাফল্যের জন্য যা যা দরকার সেভাবে এগোতে পারবে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং আমাদের সবাইকে ভালো কাজের তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।